রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন ইকো পার্কের ফিশিং কম্পিটিশন। এই ভিডিওটি হচ্ছে বিগতবারে যে কম্পিটিশন হয়েছিল তার ভিডিও। আগামী 26 এবং 27 তারিখে যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, ওয়েদারের কারণে মানে এই নিম্নচাপ বা ঝড়ের কারণে সেই তারিখের পরিবর্তন হয়েছে। বর্তমানে এই প্রতিযোগিতা স্থগিত আছে। ওনাদের যে উদ্যোক্তা বেঙ্গলস অ্যাংলার্স ফোরামের, উনি কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য আপনারা শুনে নিন এবং সঙ্গে দেখতে থাকুন এই প্রতিযোগিতা যে আগামী দিনে হবে তার নিয়মাবলী, এবং সঙ্গে পাবেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। ধন্যবাদ। প্রত্যেকেই আমাদের বেঙ্গল অ্যাংলার্স ফোরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী 26 এবং 27 তারিখে যে আমাদের ক্যাচ অ্যান্ড রিলিজ কম্পিটিশানটা ছিল সেটা আমরা আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছি আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে। মানে এই প্রবল ঘূর্ণিঝড় হয় বৃহস্পতিবার রাত্রির অথবা শুক্রবার সকালে আমাদের এখানে ভেয়ে আসছে, তো এতে প্রভূত ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গে। এবং আগামী কিছুদিনের আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা মাছ ধরার অনুকূলও নয়। প্রবল বজ্রপাত এবং বৃষ্টি এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই আমরা কালকে সারাদিন ওখানে মিটিং করেছি, আজকে ওখান থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে আপাতত ইকোপার্কে 26 এবং 27 প্রোগ্রামটা আমরা বন্ধ রাখছি, বন্ধ না স্থগিত রাখছি। ওনারা মিটিং করছেন, হয়তো কিছুদিনের মধ্যে আপনাদেরকে নেক্সট ডেটটা আমরা পরের ডেটটা আমরা জানিয়ে দিতে পারবো। কারণ এই যে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, এরপর যদি পুকুর পাড়ে কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কেউ নিতে চাইবে না, সে দায়টা আমাদের অর্গানাইজেশনের উপরে এসেই পড়বে। দ্বিতীয়ত এই প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে চারপাশের রাস্তাঘাটে গাছ পড়বে, জল জমবে, বন্যার সম্ভাবনা আছে। তাতে আমাদের দূর থেকে যারা আসেন, উত্তরবঙ্গ থেকে আসছেন, অন্যান্য স্টেট থেকেও আসছেন, নাগাল্যান্ড থেকে আসছেন, তেনারা এসে এখানে পৌঁছাতে পারবেন না, কারণ প্রচুর ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তাই সব দিক বিবেচনা করে আমরা আপাতত 26-27 যে অনুষ্ঠানটা ছিল সেটা স্থগিত করতে বাধ্য হলাম। না, চার চাকাতে চলে আসে। হ্যাঁ, ওটা করে নি। জিন্দগি কি হি রীত হে, হার কে বাট হি জিত হে। হচ্ছে না, বড় মাছ হচ্ছে? আরে বড় ছিপে দুটো ছোট মাছ ধরুন। আচ্ছা, ভিডিওটা চালু করছি, তোমরা বলো আজকে এখানে কি উদ্দেশ্যে এসছো? হ্যাঁ, কি গুলো ইন্দ্র আপনার ভাগনা? ঠিক আছে, হ্যাঁ এলে এত বড় জলাশয় কোথায় সে আছে, যে আসছে সে কাটছে। হ্যাঁ, আচ্ছা না, রনিরাও প্রচুর মাছ ধরতে যায় ওদিকে। হ্যাঁ, বড় মাছ ধরে। হ্যাঁ, মাছ লেগেছে নাকি? হ্যাঁ লেগেছে।